কোনো ভিডিও দেখে তোমার প্রবলেম সলভ হচ্ছে না জন্যই কিন্তু আমার এই ভিডিওটা দেখতে আসছো। প্রথম কারণ হচ্ছে তোমরা অন্যদের ভিডিও দেখে তোমার প্রবলেম সলভ করতে পারতেছো না, তাই তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে আসছো। তাছাড়া দ্বিতীয় কারণ হচ্ছে তোমরা অবশ্যই ইউটিউবে সার্চ করছো তোমাদের ফোনে ল্যাগ প্রবলেম জানি সলভ হয়ে যায়, সেই জন্য তোমাদের ল্যাগ প্রবলেম একবারের জন্য সলভ করার জন্য তিনটি কমন ট্রিপ তোমাদের বলবো, এর সাথে তিনটি অ্যাডভান্স ট্রিপ তোমাদের জানানো হবে। তার সাথে যদি এই ছয়টা ট্রিপ যদি তোমার কাজ না হয় তাহলে ভিডিও লাস্টে একটা এক্সট্রা ট্রিপ তোমাদের দেব, তাহলে অবশ্যই কাজ করবে। তোমরা যদি তোমাদের ফোনে এই সাতটা ট্রিপ যদি ইউজ করো তাহলে 100% কনফার্ম দেব বলো তোমাদের ল্যাগ একবারের জন্য কমে যাবে। 1GB 2GB RAM এর ফোন দিয়ে যদি ল্যাগ ফ্রি গেম খেলতে চাও অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তাছাড়া ভিডিওটা অবশ্যই তোমার জন্য হেল্পফুল, তাই অবশ্যই ভিডিও লাস্টে তোমার ভিডিওতে একটি লাইক করে দিতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। সো এটা নিয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক। ফ্রি ফায়ার গেমে আমার পার্সোনাল একটি গিল্ড রয়েছে, যে গিল্ডের মধ্যে কিছু অ্যাক্টিভ মেম্বার প্রয়োজন, আর যাদের লেভেল 65+ হবে তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজে লিংক দিয়ে রাখবো, সেই পেজে মেসেজ করলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। যদি তোমার আইডি লেভেল কম হয় কিন্তু তুমি অ্যাক্টিভ প্লেয়ার, এর সাথে তোমার গেম প্লে স্কিল যদি ভালো হয় তাহলে অবশ্যই আমার পেজে মেসেজ করতে পারো, আমি তোমার সাথে কথা বলে গিল্ডে অবশ্যই নিয়ে নিই। তাছাড়া তোমার যদি সম্পূর্ণ ফুল স্কোয়াড থাকে তাহলে অবশ্যই তোমার স্কোয়াড নিয়ে এন্ট্রি করতে পারো, কারণ আমাদের গিল্ডে অবশ্যই টুর্নামেন্ট হয় যার কারণে স্কোয়াড প্রয়োজন। যদি গিল্ডে জয়েন হতে তাও অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি পেজে লিংক দেওয়া রাখবো, সেই পেজে আমার সাথে মেসেজ করলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। ভিডিওর প্রথমে তোমাদের কমন তিনটা টিপস আমি এই ভিডিওতে দেখাবো। নাম্বার ওয়ানে রয়েছে স্টোরেজ। তোমার ফোনে যদি অযথা কোনো ফটো ভিডিও কিংবা অন্য কিছু থাকে তাহলে অবশ্যই অ্যাপ সহ সব কিছু ডিলিট করতে পারো। অনেক সময় দেখা যায় ভিডিও অ্যাপ ফটো এমন অনেক কিছু আমাদের ফোনে পড়ে থাকে কিন্তু আমরা ব্যবহার করি না, সেই সব জিনিসগুলো আমাদের ফোন থেকে ডিলিট করে দিতে হবে। তারপর গেমের ভিতর অনেক ফাইল রয়েছে, ড্রেস কালেকশনের জন্য আপডেট রয়েছে, সেই আপডেটগুলো তোমাদের ডিলিট করে দিতে হবে। এখন ট্রিপ নাম্বার টু হচ্ছে গ্রাফিক্স সেটিংস। মোস্ট গুরুত্বপূর্ণ একটা সেটিংস হচ্ছে গ্রাফিক্স। তোমরা অনেকে আছো 1GB RAM এর ফোনে আলট্রাতে গেম প্লে করতেছো, আবার স্ট্যান্ডার্ডও গেম প্লে করো, কিন্তু আমি তোমাদের বলবো যাদের ফোন বেশি ল্যাগ করো 1GB 2GB 3GB RAM এর ফোন তারা অবশ্যই স্মুথে গেম প্লে করবে। তাছাড়া এই ভিডিও তিন নাম্বারে রয়েছে অ্যাপ সেটিংস নামে একটি ট্রিপ, যেটা অবশ্যই তোমাদের ফোনের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় দেখবে অনেক অ্যাপ থেকে তোমাদের অনেক নোটিফিকেশন আসে, যাদের নোটিফিকেশনের জন্য ফোন ল্যাগ করে তারা অবশ্যই তোমাদের সেই অ্যাপের ভিতর প্রবেশ করবে। অ্যাপস এর ভিতরে যাওয়ার পর তোমরা নোটিফিকেশন নামে একটা অপশন পাবা, সেটা অফ করে দিবে, এতে তোমাদের সেই অ্যাপ থেকে কোনো নোটিফিকেশন আসবে না, এতে তোমার ফোন আগের থেকে ল্যাগ কম করবে। এর সাথে ফ্রি ফায়ার অ্যাপের মধ্যে ক্লিয়ার ক্যাশ নামে একটা অপশন পাবা, সেই ক্লিয়ার ক্যাশটা অবশ্যই তোমাদের ক্লিয়ার করে দিতে হবে। এটা করার জন্য অবশ্যই তোমার ফোনের সেটিংস এ চলে যেতে হবে। সেটিংস এ যাওয়ার পর তোমরা অ্যাপস এ যাবা, অ্যাপস এ যাওয়ার পর তোমরা ফ্রি ফায়ার অ্যাপটা সিলেক্ট করবা। সিলেক্ট করার পর এখানে ভিতরে প্রবেশ করার পর তোমরা দেখতে পারবা এখানে দুইটা অপশন পাবা, একটা অপশন হচ্ছে ক্লিয়ার ডাটা আর একটা অপশন হচ্ছে ক্লিয়ার ক্যাচ, দুইটা অপশন রয়েছে। এখানে তোমরা অবশ্যই ফ্রি ফায়ার অ্যাপটি ক্লিয়ার ক্যাচ করে দিবা, তাহলে অবশ্যই ল্যাগ ফ্রি গেম প্লে করতে পারবে। এখন তোমাদের অ্যাডভান্স সেটিংস গুলো বলবো, তিনটা অ্যাডভান্স সেটিংস যেটা অনেক গুরুত্বপূর্ণ সেটিংস। এখানে নিচের দিকে তোমরা যদি আসো আসার পর একটা সেটিংস দেখতে পারো, ডোন্ট ক্যাপ অ্যাক্টিভেশন নামে একটা অপশন, এটা অবশ্যই তোমাদের অন করে দিতে হবে। এই সেটিংস গুলো করলে অবশ্যই ইনশাআল্লাহ তোমার ফোন ল্যাগ আগের থেকে অনেকটা কমে যাবে, ল্যাগ ফ্রি অবশ্যই গেম প্লে করতে পারবে। অ্যাডভান্স সেটিংস আমি দুইটা তোমাদের বলছি, আরো একটি মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভান্স সেটিং রয়েছে। তিন নাম্বার সেটিংস তোমার ফোনের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। এই সেটিংস টা করার জন্য অবশ্যই ডেভেলপার অপশনে চলে যাবা, এখানে যাওয়ার পর একটু নিচের দিকে আসতে থাকবে, এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেস নামে একটি অপশন পাবে, এখানে তোমাদের অবশ্যই নো ব্যাকগ্রাউন্ড প্রসেস অপশনটি সিলেক্ট করে দিতে হবে। এতে তোমাদের আমরা অনেক ধরনের অ্যাপ ইউজ করছি, অ্যাপ গুলোর ডাটা তোমার ফোনে স্টোর অ্যাড হবে না, এই কাজটা করলে অবশ্যই স্টোরেজ অনেকটা ফাঁকা থাকবে আর ল্যাগ ফ্রি গেম প্লে করতে পারবে। তাও যদি তোমার ফোন ল্যাগ করে ভালো করে গেম প্লে করতে না পারো তাহলে অবশ্যই এক্সট্রা একটি ট্রিপ রয়েছে, এটা করার জন্য অবশ্যই তোমাদের ফোনের সেটিংস এ চলে যেতে হবে। সেখানে যাওয়ার পর অ্যাপসে যাবা, অ্যাপসে যাওয়ার পর তোমাদের ফ্রি ফায়ার অ্যাপটি সিলেক্ট করার পর এখানে যে ফ্রি ফায়ার অ্যাপটি তোমাদের ক্লিয়ার ডাটা করে দিতে হবে। ক্লিয়ার ডাটা করলে কি হবে, তোমার ফোনের অ্যাপ যেটা আছে ফ্রি ফায়ার অ্যাপ এটা একদমই ক্লিয়ার হয়ে যাবে, নতুন হয়ে যাবে। ভিডিওতে এখনো লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে পারো। সো আজকের এই ভিডিও এ পর্যন্তই, পরের কোনো ভিডিওতে আবারও কথা বলবো, তথ্য বন্ধু ভালো থেকো সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।